Flashback. হ্যালো ফ্রেন্ড, সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। নতুন বছর তোমাদের সবার ভালো কাটুক। তো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো। আজকের ভিডিওটা স্টার্ট করা যাক, যাক, তো লেটস সি। সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওকে লাইক এন্ড শেয়ার করতে থাকো। তো আজকে সকালটা শুরু করলাম বাচ্চাদের সঙ্গে, যেরকম রোজই শুরু হয়, এদেরকে পড়ানো স্টার্ট করে দিয়েছি। আজকে সোমবার, তো এরা পড়ছে। তৃষা রায় ফুল তুলতে যায়, ফুলের মধ্যে প্রসেনজিৎ চোখ টিপে দেয়। চোখ টিপে দেয়। আমার এদিকে পড়ানো হয়ে গেছে, ওদের বাড়ির লোক নিতে এসেছে, তাই ওরা বাড়ির দিকে যাচ্ছে। এদিকে তৃষা শানুর দিকে হাত দিয়ে এটাই বোঝাতে যাচ্ছে যে শানুর চোখে আঞ্জনি হয়েছে, এইসব বলে ও বাড়ির দিকে গেল। তো একটু পরেই সকালে খাওয়া দাওয়া করব। তো এতক্ষণ তো আমি বাইরে পড়েছিলাম, এদিকে আমার শাশুড়িমা কী করছে চলো গিয়ে দেখি। আজকে আমাদের বাড়িতে কাঁকড়া মাছ রান্না হবে, ছোট ছোট কাঁকড়া দিয়ে, লাউ দিয়ে কাঁকড়া। আর কি রান্না হবে? পাটা মাছের ঝাল, উচ্ছে শুক্তো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার স্নান করে রান্না করতে যাব। তো বন্ধুরা, সবে স্নান করে ঘরে আসলাম, এবার পুজো দেব, পুজো দিয়ে রান্নাঘরের দিকে যাব, চলো। আজকে রান্না করেছি উচ্ছে আলুর চচ্চড়ি, আর এদিকে লাউ ঘন্ট করছি। লাউটা বেশি সিদ্ধ হয়ে গেছে, এই কারণে ল্যাদ ল্যাদ করছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো লাউ ঘন্টে আজকে আমরা কাঁকড়া মাছ দিয়েছি। তো দাঁড়াও, তোমাদেরকে কাঁকড়া মাছ দেখাচ্ছি, ছোট ছোট কাঁকড়া। তোমাদেরকে তো আগেই বলেছি যে আজকে কাঁকড়া মাছ দিয়ে লাউ ঘন্ট হবে। তোমরা আগে কোনোদিন লাউ ঘন্টের মধ্যে কাঁকড়া মাছ দিয়েছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এবার মাছ ভাজছি। তো প্রথমে বড় যে দুটো মাছ দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে জাপানি পুঁটি, আর ছোটো মাছগুলো হচ্ছে বাটা মাছ। তো এই সাইডে আরও অনেক বাটা মাছ আছে, সবগুলো ভাজবো, ভেজে রান্না করবো। চটপট মাছ ভেজে মাছের ঝাল করে ফেললাম, গরমে আর বেশি কিছু রান্না করলাম না, আজ এইটুকুই। তোমরা তো দেখলে আমাদের সব রান্না শেষ, আর এখন আমার শাশুড়ি মা কাটছে শসা। রান্না বান্না করে সবাই এই ঘরে আসলাম, তাই ঘরে দুই ভাই ঘুমাচ্ছে, চল তোমাদের একটু দেখা। দাদা ঘুমাচ্ছে, নাক ডাকছে। এদিকে আবার আমাদের দাদা ভাই ঘুমাচ্ছে, তো দেখাচ্ছে সবাই করে ঘুমে কাদা দুপুরবেলা। এখন বাজে 2:10, সব ঘুমাচ্ছে। তো তোমাদের দাদা ভাইরা ঘুমাচ্ছে দেখলে, আর আমরা দুজন রান্না বান্না করে বসেছি, কখন কে উঠবে তা খেতে দেবো, তাই তো? তো বাইরে দেখতেই পাচ্ছ ভীষণ বাতাস বইছে, গাটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে বাঙড়ে দেখতে ঘুরে আসি, বাঙড়ে রোদ না, একটু হাওয়া খেয়ে আসে এই সাইডে। তো চলো বন্ধুরা, তোমাদেরকেও দেখাই আমাদের এখানে কেমন বাঙড় আছে। বাঙড়ে প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড হাওয়া। তো চলো আমার সঙ্গে। তো বাঙড়ের দিকে যেতে বাস ছাড়ার পরে অনেকটা বাস ছাড়, দেখতেই পাচ্ছ।
এবার আমরা সামনের দিকে যাচ্ছি, মানে বাইশের মাঝখান দিয়ে রাস্তা, রাস্তা ঠিক না, মানে এই জঙ্গল মতো। এবার যাচ্ছি সামনের দিকে, চারি সাইডে বাস ছাড়, যদিও এখন দুপুরবেলা, ভয়ও পড়ে কিন্তু প্রচণ্ড হাওয়া, একটা ভীষণ 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 শান্তি লাগছে এখানে এসে। এবার এসে দেখতেই পাচ্ছ চুল টুল পুরো উড়ে যাচ্ছে, এত হাওয়া, আহ কি শান্তি। চলো তোদেরকে বাগরটা দেখাই। ওই যে হিমাংশু আমার সঙ্গে ভিডিও করে ছোট বাচ্চা, ওদের ওটা হচ্ছে ওদের ফটো। তো তারপরেই চলে যাচ্ছে আমার নকাকা সেজু কাকাদের যে পুকুরটা। তোমরা নিশ্চয়ই গাছ দেখে বুঝতে পারছো কি প্রচন্ড পরিমাণে এখানে হাওয়া হচ্ছে, ভীষণ ভীষণ। আর হাওয়ার তো আওয়াজ শুনতেই পাচ্ছ। তো এদিকে কচুরিপানা, প্রচন্ড কচুরিপানা। কেমন লাগছে পুরো দৃশ্যটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো কি হাওয়া হচ্ছে। তো বন্ধুরা, এটা কি গাছ বলতে পারবে? এটা হচ্ছে খেজুর গাছ, যে খেজুর আমরা খাই সেই খেজুরের গাছ এটা। এই যে শিশু গাছটা দেখতে পাচ্ছ, এটা আরও অনেক বড় ছিল, আমফান ঝড়ে ভেঙে গিয়েছে, অবশিষ্ট এখন এইটুকুই আছে। তো ভীষণ হাওয়া হচ্ছে, ওই দূরে দেখো সারি সারি লম্বু গাছ কিভাবে দুলছে। তো তোমরা বক দেখবে, তাও দেখাচ্ছি, দুটো বক আছে এখানে, আর হাঁস তো আছেই প্রচুর। তোমাদেরকে দেখাবো বলে আসলাম, সে বক দেখতেই পাচ্ছ উড়ে উড়ে বেড়াচ্ছে, ওগুলো হচ্ছে বক। আর এক ধরনের বক দাঁড়াও দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে কালো বক, সবাই বলে না সাদা বক, বক দু ধরনের হয়, এটা কালো বক আর সাদা বক, তাই এটা কালো বক, বুঝলে। এই দেখো আরো বক উঠছে, পাখিদের মতো শান্তি আর কাউর নেই, যেখানে ইচ্ছা উড়ে যায়, যা ইচ্ছা তাই খেতে পারে। তো একটা অপূর্ব মনোরম দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা আসলে আরও আনন্দ পেতে। তো কী করব, তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই জানাচ্ছি যে আমাদের গ্রাম্য পরিবেশটা কেমন হয়। তো তোমরা হাঁসেদের ডাক শুনতে পাচ্ছ, দেখো হাঁসেদের দল অনেক, হাঁস ওদিকে সাঁতার কাটছে, আশা করছি দেখতে পাচ্ছ। আরো কাছে এনে দেখাচ্ছি, দেখো ও দেখো কত হাঁস। তো জলটা দেখে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো, কিন্তু মনে হচ্ছে একটু স্নান করে নেই নাকি। তো কচুরি পানা পুরো ভর্তি হয়ে গেছে, তো জাস্ট আমাদের পুকুর দেখালাম, বাঙর তো তোমাদের দেখাতেই পারলাম না। তো বাঙরে অন্য একদিন নিয়ে যাবো তোমাদেরকে। তো ওই দেখো সবাই যাচ্ছে মাছ ধরতে বাঙরে, এখানে বউরা বাচ্চারা ছেলেরা লোকেরা সবাই মাছ ধরে। তো এখন মনে হয় সবাই যাচ্ছে মাছ টাছ ধরতে,
এবার একটু বাঙড়ে বসি, তোমাদের তো পুরোটা দেখিয়ে ফেললাম, এবার একটু বসে হাওয়া খেয়ে নিই, তারপরে বাড়ির দিকে যাব। হাঁসের আওয়াজ শুনতে পাচ্ছো তো? জুতো পেতে নিয়েছি, এবার জুতোর পরেই বসবো। দেখতেই পাচ্ছ কিরকম হাওয়া হচ্ছে, নাইট পুরো উড়ে একাকার হয়ে যাচ্ছে। তো বসে পড়লাম, শান্তি হয়ে যাচ্ছে আমার জীবনটা। এরকম প্রাকৃতিক হাওয়া খেতে যে কত ভালো লাগে, আর এটা কিন্তু শরীরের পক্ষেও ভালো, কারণ এসি, তারপরে বড় লোকেরা যা যা ইউজ করে, এসি, এয়ার কুলার, সেটার তুলনায় অনেক গুণ শান্তি এই হাওয়াতে আছে। জাস্ট অসাম, খুব ভালো লাগে আমার এইসব প্রাকৃতিক জিনিসের মতো সুন্দর আর কিচ্ছু নেই। তো চারি সাইডেই দেখতে পাচ্ছ ওই যে বাঘর, এই সাইডে পুকুর, তো চারি সাইডে শুধু সবুজ আর সবুজ, কত সুন্দর মনোরম পরিবেশ। তাও একটু বসে কিছু ভিডিও আপলোড করার আছে, তো আপলোডটা করে দেই। তো বন্ধুরা, আমি এখানে যখন বসেছিলাম বিভিন্ন পাখি আসছিল, তো মাছরাঙা পাখি আসছিল, তোমাদেরকে যদি পারি দেখাবো। আবার এসছে, দাঁড়াও, উনি হয়তো ক্যামেরায় আসতে চায় আমার সামনে, তো উনি বারবার এখানে এসেই বসছে। যা, আমি যতবারই ওই পাখিটার দিকে তাকাচ্ছি পাখিটা উড়ে যাচ্ছে, আবার ক্যামেরার সামনে, আমি যদি ক্যামেরা অন করছি তো ক্যামেরার সামনে আসতে যাচ্ছে। জানি না ওর দাবিটা কি, তো এখন আসেনি, ওই জায়গায় বসছে ওই কাঠটার উপরে। আবার এসে দেখো, এসছে তো, আচ্ছা উড়ে গেল, আমি একবার তাকিয়েছি ও উড়ে যাচ্ছে, দাবিটা কি জানি না। তো উনি আমাকে দেখে ভয় পাচ্ছেন কিনা আমি জানি না। এটা হচ্ছে মাছরাঙা পাখি, তো এনাকে উঠতে দেখবেন, দেখেন। তো উনি ভয় পেয়ে উড়ে গিয়ে এই কারেন্টের তারে বসেছে। মাছরাঙা পাখি ঠোঁটটা দেখতে পাচ্ছি তোমরা, কতটা লম্বা ওর ঠোঁটটা। এবার দেখাবো তোমাদের একটা হলুদ রঙের পাখি। আমি যখন পুকুর পাড়ে বসেছিলাম, তো আমি আর একটা পাখি দেখলাম, চলো তোমাদেরকেও দেখাই। এই গাছটায় বসে আছে, জানি না আমি গেলে ও থাকবে কি না, হলে এই জায়গায় ও আছে। ওর বাসা, এটা উড়েই গেল, যা পাখিটা দেখা যায় কেমন বাসা করেছে। তো দেখো এটা হচ্ছে পাখির বাসা, কোন পাখিটা বলো তো, এই যে হলুদ পাখিটা, ও ছোট্ট একটা বাসা করেছে, পাখিটার বাসা, একটা ছোট্ট বাসা করেছে। তো যেটা টালির ঘর দেখতে পাচ্ছো ওটা আমাদের সেজো কাকার ঘর, আর যেটা ছাদ দেওয়া বাড়ি দেখতে পাচ্ছো ওইটা দেখো নকাকিমা, তো ওইটা নকাকিমাদের ঘর। সেজো কাকিমা জামা কাপড় তুলে রাখলো, তোমরা ভাবছো যে এরকম বাড়ি তো আমাদের, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে আমাদের পিছন সাইডটা, সেজো কাকিমারা থাকে, বুঝলে। তো আমি এখানে বসে বসে যা যা দেখলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এবার যাচ্ছি আমি বাড়ির দিকে, অনেকক্ষণ ছিলাম, প্রায় আধা ঘন্টা 40 মিনিট, বাড়ির দিকে যাই, গিয়ে খাওয়া দাওয়া করে নিই, গাটা পুরো শীতল হয়ে গেছে, দেখো ভাত। তো চলে আসলাম বাড়ির দিকে, তোমার দাদাভাইকে ডাকবো, তোমরা খেতে বসবো। ও মা, তুমি অটোমেটিকলি খেতে বসে গেছো, তো নাও খাও, খুঁজে পাচ্ছ? আমি তো বাংলা থেকে গেছিলাম।
তোমার ডাকিনি এই ঠান্ডা রোদ্দুরে যাওয়া তাই। তো তোমাদের দাদা ভাই খাচ্ছে, এবার আমিও খেতে বসে আমার ভাত দিচ্ছে। তো হাত মুখটা একটু ধুয়ে নিই, ধুয়ে খেতে বসে যাই, আবার পরে কথা হবে। তো আশা করছি ভিডিওটা পুরোটাই তোমাদের খুব ভালো লেগেছে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, কারণ আমার ভিডিও আপলোড দিলেই আপনার কাছে যেন সবার প্রথমে যায়, এটা আমি চাই। তাই জন্য বেল নোটিফিকেশানটি অন করে রাখুন আর লাইক করতে ভুলবেন না, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দিন।